নমস্কার বন্ধুরা, আলোর আলপেনে আপনাদের স্বাগত। আমাদের মটো, শিক্ষা হোক উন্মুক্ত, যেখানে খুশি, যখন খুশি, যতবার খুশি। শিক্ষা হোক আনন্দময়, সুশিক্ষা এনে দেয় সুচেতনা, সুচেতনা খুঁজে পায় সমাধান। আমরা আজকে ক্লাস সিক্স এর ব্লসমস এর একটা লেসন করব। We are using this textbook for educational purpose and for classroom use only. No commercial use is being made. Copyright owners, Department of School Education, Government of West Bengal and West Bengal Board of Primary Education. PowerPoint presentation made by Sita Mojit De. আমরা অনেক কিছু মেটেরিয়ালস নেট থেকে ডাউনলোড করে ইউজ করছি, এগুলো আমাদের নয়, কপিরাইট ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু প্রত্যেককে পার্সোনালি অ্যাকনলেজ করা সম্ভব হয়নি। জিনিসটা করা হচ্ছে শিক্ষাটাকে আকর্ষণীয় করার জন্য। আশা করি যাদের এগুলো তারা একটু আমাদের সঙ্গে সমর্থন করবেন, কারো যদি অসুবিধা হয় বলবেন, আমরা সরিয়ে দেবো। Lesson 5, Land of the Pharaohs. Land of the Pharaohs. Pharaohs. Land of the Pharaohs. Pharaoh. Pharaoh de jayga. Pharaoh de rajottu. Shikana amra jacchi aj. Pharaoh chilo. Ekhon jeno ইজিপ্ট বলা হয়, মিশর, সেটা সেটা ছিল মিশর বহু প্রাচীনকালে, বহু বহু আগে, 5-6 হাজার বছর আগে সেখানে একটা সভ্যতা ছিল অন্যরকম। সেখানে যে রাজারা তাদের বলা হতো ফ্যারাও। ফ্যারাওদের রাজ্যে আমরা এখন যাচ্ছি। পড়ে যাক, হ্যাঁ। The civilization we call ancient Egypt ancient Egypt flourished ancient tatra ki ancient, প্রাচীন, ইজিপ্ট, flourished, প্রস্ফুটিত হয়েছিল, বিস্তার লাভ করেছিল, about 5000 years ago, when the rule of the pharaohs began, শুরু হয়েছিল, began, the civilization we call ancient Egypt flourished about 5000 years ago when the rule of the pharaohs began. They made Egypt a rich and powerful nation, admired, প্রশংসিত, admirement প্রশংসা করা, admirement প্রশংসিত, throughout the ancient world, ancient world খুব প্রাচীন, তখন আমেরিকা আবিষ্কার হয়নি, হ্যাঁ, ইউরোপেও খুব সভ্যতা বিস্তার হয়নি, খালি গ্রিস ছিল,
রোম তারপরে এসছে, আর ইজিপ্ট ছিল, সিরিয়া ওদিকে কিছু ছিল, উত্তর আমেরিকায় মায়া, দক্ষিণ আমেরিকাতে মায়া সভ্যতা ছিল একটা, ভারতে ছিল, চীন দেশে ছিল, এছাড়া জাপানেও ছিল। হ্যাঁ, কোনো দেশে ভারতে তখন ছিল 5000 বছর। তোমরা আমাদের যে হরপ্পা মহেঞ্জোদারো, সেটাও ওই সময়কার হবে বা তার চেয়েও আগে হবে, তাকে আমরা অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড বলি। উত্তর আমেরিকা ছিল না তখন, এখন যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র বলা হয়, সেটা পরে আবিষ্কার করা হয়েছিল। They also ordered the building of great temples and elaborate tombs মানে সমাধি, for themselves the Egyptians, ইজিপ্টে যারা বাস করে তারা Egyptians believed that all pharaohs were god kings. Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. Paper was made from thinly sliced papyrus. এখানে পেপার কথা এসেছে। হ্যাঁ, প্যাপিরাস একটা গাছ, তার কাণ্ডের থেকে তৈরি করা হতো। আমাদের এখানেও ছিল, হ্যাঁ আমাদের এখানেও ওই রকমভাবেই বাকল, গাছের বাকলে লেখাবদ্ধ হতো সেই সময়। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স ডিসক্রাইবস আ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে পড়ে যায়, এটা তোমার পরীক্ষা লাগবে, এটা জাস্ট তোমার ব্যাখ্যা করতে দেওয়া হয়েছে। দ্য সিভিলাইজেশন, এটা হচ্ছে সিভিলাইজেশন উই কল অ্যানশিয়েন্ট ইজিপ্ট ফ্লারিস্ট অ্যাবাউট 5000 ইয়ার্স এগো, হোয়েন দ্য রুল অফ দ্য ফ্যারাওস বিগ্যান। দে মেড ইজিপ্ট আ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। দে অলসো অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট tombs for themselves. The Egyptians believed that all pharaohs were god kings. Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription, লেখা, হ্যাঁ দেয়ালে লেখার জন্য, মন্দিরে আর সমাধিতে লেখার জন্য, in the tombs and temples. Paper was made from thinly sliced papyrus stems, kandu, papyrus le gachen na. The following tale in pictures describes a child's wonder as he visits Egypt for the first time. Okay, পরেটা দেখা যায় কি শুরু হোক। হ্যাঁ।